দেখুন আজকে পুলিশ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। পুলিশ কে কে চালনা করছে? মমতা ব্যানার্জি। পুলিশ কি করছে, কোন কাজে তাদেরকে লাগানো হচ্ছে? তোলা তুলতে, কাটমানি খেতে, সিন্ডিকেট চালাতে। আজকে পুলিশ টিএমসি ক্যাডারের মতো কাজ করছে, টিএমসি নেতার মঞ্চে, টিএমসির মঞ্চে গিয়ে তারা পার্টিসিপেট করছে পার্টির প্রোগ্রামে। আপনি এই পুলিশ থেকে কি এক্সপেক্ট করেন? কলকাতাতে ডাকাতি হচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না। দিনে দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে সেনকো জুয়েলার্স। কি করছে পুলিশ? সব কিছু সিবিআই, সব কিছু সিবিআই। আজকে তৃণমূলের লোকরা, তাদের বাড়িতেও খুন হলে তারাও সিআইডি চায় না, তারা বলে না আমরা সিবিআই চাই। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে মুখ্যমন্ত্রী? পলিটিক্যাল ভ্যান্ডেটা বলছেন উনি। কিসের পলিটিক্যাল ভ্যান্ডেটা? মানে সিবিআই এর যে এই ডাক, অভিষেককে ডাক, তারপরে নুসরাতকে ডাক, এগুলো সব। অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর, এখন তিনি সিইও। কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কোথা থেকে ঢুকেছে, কারা ঢুকিয়েছে? আজকে কালীঘাটের কাকু, সে গিয়ে অভিষেক ব্যানার্জির নাম করছে। প্রতিটা দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম উঠে আসছে। অভিষেক যাবে সেটা উনি বুঝবেন। ওনার কাছে কোঅর্ডিনেশন মিটিং, অ্যালায়েন্সের কোঅর্ডিনেশন মিটিংয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নাকি আদালতের নির্দেশে তার আদালতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, সেটা অভিষেক বাবু, আমার মনে হয় যথেষ্ট বুদ্ধি আছে ওনার, সেটা ডিসাইড করেন। স্বস্তি পেলো কিছুদিনের জন্য নুসরাত, নুসরাত দিয়েছে। দেখুন স্বস্তি পেলেও ছাড় পাবে না, এটুকু বিশ্বাস আমাদের আছে। কারণ এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভারতবর্ষ। এখানে সে মমতা ব্যানার্জি হও আর নুসরাতই হও আর অভিষেক ব্যানার্জি হও আর যেই হও, যদি দুর্নীতি করে থাকো, সাধারণ মানুষের টাকা চুরি করে থাকো, আজকে এই বয়স্ক মানুষগুলো তার সারা জীবনের পুঁজি নুসরাতের কোম্পানিকে দিয়েছিল ফ্ল্যাট কেনার জন্য। তারা না ফ্ল্যাট পেয়েছে, না তারা টাকা ফেরত পেয়েছে, তা তার জবাব তো নুসরাতকে দিতে হবে। আজকে এসএফআই টিএমসিপি দুপক্ষই রাজ্যপালের এগেনস্টে পথে নামছে, কিভাবে দেখছেন আপনারা? মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে আমাদের প্রাইমারি শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, উচ্চ শিক্ষা সব শেষ করে দিয়েছেন। আজকে টিএমসির ক্যাডার, এই যে যাদেরকে দেখছেন আজকে রাস্তায় নামতে, তাদেরকে লেলিয়ে দিচ্ছেন। আর কত, আর কত ক্ষতি করবেন শিক্ষা ব্যবস্থার, আর কত ক্ষতি করবেন মুখ্যমন্ত্রী? আজকে ভাইস চ্যান্সেলররা তারা ইউনিভার্সিটি গিয়ে কথা কাজ করতে পারছে না। এসএফআইও পথে নামছে, শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয়, তারা তো একই জিনিস। আজকে এসএফআই, সিপিএম, কংগ্রেস, টিএমসি সব একই। আজকে টিএমসি কে ভোট দেওয়া মানেই যে সিপিএম কে ভোট দেওয়া, আর টিএমসি কে না ভোট দেওয়া মানে আপনি যদি কংগ্রেস কে ভোট দেওয়ার বলেন, একই ব্যাপার, তারা সব এক, একটাই জোট। দিদি একটা বিষয় ধূপগুড়িতে তো আপনারা দেখলেন, দিদি মমতা স্পেনে যাওয়ার আগে বলে গেছেন যে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে দেখে রাখবেন, মানে কি আশঙ্কা করছেন অভিষেকের গ্রেপ্তারি? দেখুন উনি জানেন, বাংলার মানুষও জানে যে কি কি আশঙ্কা উনি করছেন। ভয় যে উনি পাচ্ছেন সেটা তো খুব পরিষ্কার, থানা হলে উনি বলবেন কেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। উনি কি শিল্প আদৌ আনতে পারবেন স্পেন থেকে? উনি কোথা থেকে শিল্প আনবেন বলুন, 12টা বছর কেটে গেল, শিল্প আনার জন্য জমি দিতে হয়। আজকে 50,000 কোটি টাকার প্রজেক্ট রুকে রয়েছে, রেলওয়ে করতে পারছে না জমি দিচ্ছে না বলে, মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না। আর মুখ্যমন্ত্রী ওই সোমনাথ চট্টোপাধ্যায়কে মৌ দাদা বলা হতো, মুখ্যমন্ত্রী আমাদের হচ্ছে মৌ দিদি, শুধু মৌ সাইন করেন, কিন্তু একটা একটা কাজও এখানে একটা আমাদের পশ্চিমবঙ্গে ছেলেরা পায় না, তারা সমস্ত আমরা সব পরিযায়ী শ্রমিক, আমরা সব অন্য রাজ্যে গিয়ে কাজ করি, এটাই তো হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা।